আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো কিছুদিন যাবত ভিডিও করা হয় না, আমি খুব অসুস্থ ছিলাম আর হচ্ছে বাচ্চা নিয়ে অনেক সমস্যা ছিল, এই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো নতুন করে হচ্ছে আবার শুরু করলাম। তো আজকে হচ্ছে আমার বর হচ্ছে আমরা নিয়ে আসছিল, ভাবছি যে আমরা হচ্ছে একটা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব, এই জন্য শেয়ার করা। আমার ভিডিও তেমন করা হয় না কারণ হচ্ছে অনেক ব্যস্ত, দুইটা বাচ্চা আর একটু মানে পরিবেশের কারণেও ভিডিও করা হয় না। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে হচ্ছে ভিডিওটা স্টার্ট করলাম। জানি না কতটা করতে পারবো আর কতটা আপনাদের দেখাতে পারবো, যেহেতু আমি একা একা ভিডিও বানাই, আবার এডিটিং একা একা করতে হয়, এজন্য হচ্ছে ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। তারপরেও চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার যতটা পারি, পুরোটা পারি না, অনেক ইচ্ছা থাকে অনেক ভিডিও বানানোর, তারপরেও অনেক ইচ্ছাগুলো পূরণ করা হয় না। তো আজকে হচ্ছে প্রায় মানে যেহেতু মৌসুমি ফল, এটা তো আমরা অনেক ভিটামিন সি আছে আর খেতেও অনেক ভালো লাগে, আমড়াগুলো গাছের খুবই ভালো আমাদের পাশের। তো বাবা বাজারে নিয়ে গেছিল, ওর বাবা ওখান থেকে কিনে নিয়েছে। তো যাই হোক, অনেকগুলো নিয়েছিল বলে আছে, আমি ভাবলাম যে প্রায় তো খাওয়া হচ্ছে, একটু আচার বানালে কেমন হয়, আর আমার বন্ধুতে তো আচার বানানো দেখাও যাবে, এজন্য আর কি কাজে লেগে পড়লাম। তো বন্ধুরা, আপনারা কে কে আমড়া পছন্দ করেন বা আমড়ার আচার পছন্দ করেন? আমড়া তো অনেকভাবে খাওয়া যায়, তো আমি হচ্ছে অনেকভাবেই খেতে ভালো লাগে। তো আমি আজকে ভাবলাম যে একটু আচার বানাই। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কেজি মতো আমড়া। তো আমড়াগুলো হচ্ছে মানে যখন গাছ থেকে নামানো হয়েছে নিচে পড়ছে, এজন্য হচ্ছে মানে গায়ে, আর এমনিতে তো জানেন আপনারা যে আমড়াতে আঠা থাকে। তো আমি হচ্ছে পানিতে নিলাম, নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, অল্প করে নিয়েছি। এভাবে আমি সবগুলো আমরা এক এক করে সুন্দর করে ধুয়ে নিব, পরিষ্কার করে নিব। একটু সময় দিয়ে পরিষ্কার করতে হবে, তাছাড়া যে মানে গায়ের উপর যে আঠালো ভাবটা সেটা যাবে না, এর জন্য আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং বঁটির সাহায্যে আমরাটা ছিলে নিব। আপনারা আমড়াটা যখন ছিলবেন তখন একটু খোসাটা একটু মোটা করে উঠানোর চেষ্টা করবেন, কারণ হচ্ছে যদি পাতলা করে উঠানো হয় যে নীলটা বা সবুজটা থেকে যায়, এই সবুজটা থাকলে আমরা খেতে ভালো লাগে না, তিতকুর টাইপের লাগে। যতটা পারবেন নিয়ে সবুজটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে আমি আমড়াটার গাটা এভাবে চিরে নিচ্ছি যাতে লবণ ঝালগুলা ভেতরে ঢুকে যায় খুব সহজেই। তারপরে আমি এক এক করে সব আমড়াগুলো এভাবে হচ্ছে কেটে নিয়েছি। তারপরে চলে আসলাম রসুন নিয়ে, যেহেতু আমি আচার বানাবো এজন্য রসুন ছিলে নিচ্ছি, গোটা গোটা রসুন, উপরের হালকা করে খোসাগুলো নিয়ে 5টা রসুন আমি নিয়ে নিয়েছি। এবং রসুনগুলো এখন হচ্ছে আমি ধুয়ে নিব, ধুয়ে এগুলো একটু থেতো করতে হবে, হালকা করে থেতো করতে হবে। এখন আমি এখানে হালকা করে থেতো করে নিব, আস্ত রসুন নিয়েছি 5টা, সেটা হালকা করে এখন থেতো করে নিব। নিয়ে এখন আমার থেতো করা হয়ে গেছে, এসে উঠায় নিলাম। এখন আমি এখানে আরও নিব শুকনো মরিচ, শুকনো মরিচ নিয়েছি বেশ কয়েকটা। আপনারা যেই রকম ঝাল পছন্দ করেন সেভাবে আপনারা মরিচ নিতে পারেন। আমার যেহেতু 2 কেজি মতো আচার, এজন্য আমি সেই 7-8টা হচ্ছে মরিচ নিয়ে নিয়েছি। মরিচগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। তারপরে আমার সব কিছু রেডি হয়ে গেছে, আমি চুলা ধরাই দিছি। আর প্রথমে আমি বলে রাখি যে আমি চুলাতে আচারটা বানাবো, আমরা গ্রামের মানুষ তো চুলাতে রান্না করার চেষ্টা করি। তো চুলাতে কড়াইটা দিয়ে একটু হালকা গরম হতে আমি দিয়ে দিলাম শুকনা মরিচ, কারণ শুকনো মরিচ একটু আগে যদি ভেজে নেওয়া যায় মরিচটা একটু মচমচে হয়ে যায়, এজন্য আমি আগে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো, শুকনো মরিচের একটু কালার চেঞ্জ হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে থেতো করে রেখেছিলাম হালকা করে রসুনগুলো, এই রসুনগুলো দিয়ে নিলাম। এই রসুনগুলো দেওয়ার পরেও আমি একটু নাড়াচাড়া করব। তারপরে আমি দিয়ে দিলাম সরিষার তেল, আপনারা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিবেন। এখানে আমি এই রসুন আর শুকনো মরিচের যে পরিমাণ তেল লাগবে সেটাই আমি দিয়েছি, এক্সেস বেশি দিই নাই, দেওয়ার একটু একটু পর আমি দিব। প্রথমে যাতে এটা মানে অতিরিক্ত তেল যদি আমি রসুনে এখানে দিই, তার রসুনগুলো আমার ভাজা হতে মানে অনেক টাইম লাগবে, সেরকম ভাজা হবে না, এজন্যই আমি খুব সামান্য তেলে রসুনগুলো দিয়ে দিয়েছি। তো তারপরে এভাবে হালকা করে একটু সময় ধরে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম এখানে মেথি, মহুরি, কালো জিরা, এগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি।
দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। দেখেন আমার রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি যেটা করব, তারপরে আমি আমড়াগুলো ঢেলে দিলাম, সম্পূর্ণ আমড়া আমি ঢেলে দিয়েছি এবং একটু নাড়াচাড়া করব। একটু উলট পালট করে নিচ্ছি তেল এবং মশলার সঙ্গে। একটু উলট পালট করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হলুদ, গুঁড়া মরিচ এবং এক টুকরা দারচিনি। এবং দারচিনি দেওয়ার পর আমি আরও সুন্দর করে নেড়েচেড়ে সবগুলো মিক্স করে নিব। আস্তে আস্তে নেড়েচেড়ে আমাকে মিক্স করে নিতে হবে, কারণ হচ্ছে যতগুলো অনেকগুলো আমড়া ছিল, জানি না কতটা দেখাতে পারতেছি, এখানে অনেকগুলো আমড়া ছিল এজন্যে আমাকে। তো এভাবে আমি সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা একটু শুকনা শুকনা না হয়ে আসে, ততক্ষণ পর্যন্তই আমি হচ্ছে নাড়াচাড়া করব। দেখেন আমরা যে আমি যে মশলাগুলো দিয়েছি হলুদ মরিচ, সেগুলো গায়ে গায়ে হয়ে গেছে। আমি যে আমার ছোট পিচ্চু একটা আছে বাসায়, তো তার জন্যে আচারটা বানাচ্ছি, ও আচার খাইতে খুব পছন্দ করে, এজন্যে আমি এখানে হচ্ছে গুড় দিয়ে আচারটা বানাবো। আমার জন্য যদি আমি একাই বানাতাম তাহলে এখানে আমি গুড় দিতাম না, কারণ আমি টক মানে টক ঝাল আচারটা আমি খুব বেশি পছন্দ করি, গুড়ের পরিমাণটা হয়তো একটু দিতাম। এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি। তারপরে গুড়গুলো দেখেন গলে গেছে, গলে দেখেন কেমন একটা কালার চলে আসছে। এখানে আমি একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে নিলাম, কারণ আমি সেদ্ধ হওয়ার জন্য কোনো পানি দিই নাই, এই জন্য জালটা একটু কমায় সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিছি। তারপর ঢাকনা উঠানোর পর দেখেন রসটা মরে গায়ে গায়ে হয়ে গেছে, আচারের কালার চেঞ্জ হয়ে গেছে। এভাবে শুকনা করে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমি হচ্ছে যে ভিডিও তো একা একা বানাতে হয়, এজন্য একটু প্রবলেম হয়, হয়তো আপনাদের কাছে একটু হলেও খারাপ লাগতে পারে। তো যাই হোক, আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি পুরো আচারটা তৈরি করে নিলাম। এভাবে আমি আচারটা নাড়াচাড়া করতে করতে মানে হচ্ছে পুরো রসটা শুকায় নিব। আচারের এই সময়টাতে কোনো সময় হচ্ছে এমনি খালি রাখা যাবে না, যদি খালি রাখা হয় তাহলে যে আঠালো গুড়ের এই সুরাটা এটা পাতিলের বা কড়াইয়ের নিচে লেগে যাবে, এতে হচ্ছে প্রবলেম হবে, গন্ধ লাগবে, পুড়ে যাবে, এজন্যই আমি নাড়াচাড়া করে থাকতেছি। তারপরে আমি এখানে অ্যাড করব ধনিয়া গুঁড়া, আমার ভালো লাগে এই ফ্লেভারটা, ধনিয়া গুঁড়ার ফ্লেভারটা ভালো লাগে, এজন্য এখানে আমি ধনিয়া গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যে যা স্বাদ মতো দিতে পারেন বা নাও দিতে পারেন। তারপরে এখানে আমি একটা মশলা অ্যাড করলাম, এটাও আমার খুব পছন্দের, এটাও আমি অ্যাড করি, এর মানে যে সুঘ্রাণ এটা আমার খুব ভালো লাগে আর স্বাদটাও অনেক ভালো লাগে, এজন্য আমি অ্যাড করলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো যাই হোক, এভাবে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে আচারটা তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন। এভাবে আচারটা তৈরি করলে আপনার অনেক দিন যাবত হচ্ছে আপনি রেখে দিতে পারবেন, নর্মালে ডিপে রাখতে হবে না, নর্মাল ফ্রিজ করলেই হবে। আমি আচার কখনো ডিপে রাখি না, আমি সম্পূর্ণ আচার যে তৈরি করি বা কেনা হয় সব আমি নর্মালে রেখে দিই। তারপরে আমার আচারটা দেখেন রেডি হয়ে গেছে, কালারটা দেখেন কেমন পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমি একটু একটু করে দেখায় দিচ্ছি, দেখেন আর আচারটা অনেক সুন্দর হয়েছে। আমি টেস্ট করার পর বুঝছি যে অনেক সুন্দর হয়েছে, আর হচ্ছে আমি পানি দিই নাই, তা সত্ত্বেও আচারটা পুরো নরম হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। আর তো আমার পিচ্চু খেয়ে তো অনেক মজা পাইছে, অনেক সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস, যাই হোক, এই ভিডিওটা এ পর্যন্তই, আপনারা বানাবেন এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানাবেন।